মুসা আলাইহিসসালাম পালিয়ে যাচ্ছেন, আগে আগে পালাচ্ছেন মুসা আলাইহিসসালাম জনগণ দুই একজন সাথে নিয়ে, পিছনে পিছনে ধাওয়া করছে ফেরাউন, শক্তিশালী ক্ষমতাধর বাদশাহ, যিনি নিজেকে শতবার আল্লাহ বলে দাবি করেন। সামনে কুলজুম সাগর, পালিয়ে যাওয়ার মতো আর কোনো পথ নেই। ডানে বামে পিছনে ফেরাউন, সামনে কুলজুম সাগর, লাভ দেওয়ারও কোনো পথ নেই। কালা আসাহাব মুসা, মুসার সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, আমাদের এখন ধরে নিবে। মুসা আলাইহিসসালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মা রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, শায়হা দিনী, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিসসালাম জানেন না পথ কি হতে পারে। ডানে বামে ফেরাউন আছে, পিছনে ফেরাউন আছে, সামনে কুলজুম সাগর আছে, পথের কোনো পথই নেই, এটা অসম্ভব, হতে পারে না, কি করে পথ হতে পারে। তার দৃঢ়তা আল্লাহ ভরসা এত বেশি, তিনি প্রথমে বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, তো হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মা রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়া দিনি, তিনি আমাকে পথ দেখাবেন। ফাওহেন আলা মুসা, আমি মুসাকে বললাম, আন ইজরে বেয়াসাকাল বাহারা, লাঠি দিয়ে একটু সাগরে আঘাত করেন না, ফানফালাকা, একটু আঘাত করার সাথে সাথে পাহাড় পানি দুই দিকে হয়ে গেল, কানাকা তাউদিল আজিম, পাহাড় পানির পাহাড়ের উঁচুতা হলো অনেক 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 বেশি, যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 10 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, বুঝাতে পারলাম না মনে হয়। পানি দুদিকে সরে দাঁড়িয়ে আছে, ফেরাউন খুব ক্ষিপ্ত হয়ে আছে, সে রাগ করে আছে, তার বিবেক কাজ করল না। মুসা আলাইহিসসালাম পার হয়ে গেলেন, সেও ঢুকে পড়লো ওই পানিতে, দুই দিক থেকে পানি জমা হয়ে গেল। ফেরাউন বুঝতে পারলো আল্লাহর শাস্তি কাকে বলে, আল্লাহ ভরসা। গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, অকালা থাইতালাক, জুলাইখা বলল, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, এইসব বললেন মাজ আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, বলো কি তুমি, ইন্নাহু মাসওয়া, ইন্নাহু রাব্বি, সে আমার মালিক, আহসানা মাসওয়া, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, ভালো খেতে দিয়েছে, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে পারি না, আমি যদি এই কাজে লিপ্ত হই তাহলে আমি হব অত্যাচারী। এই কথা বলে তিনি দৌড় দিচ্ছেন, চোরে শোনে না ধর্মের কথা, জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরলো, তিনি দৌড়িয়ে চলে গেলেন, দরজা বন্ধ করা আছে, তিনি খুলে বের হলেন তা বোঝা গেল না, তবে জোর করে চলে যাওয়াতে জামা ছিঁড়ে তার হাতে থেকে গেল। আগে আগে বের হলো জুলাইখা, আগে আগে বের হলেন ইউসুফ আলাইহিসসালাম, পিছনে পিছনে বের হলো জুলাইখা, ওখানেই ছিল জুলাইখার স্বামী, চট করে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল, এই দেখেন, যাকে আপনি লালন পালন করেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি দেশের বাদশাহ কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকতে পাঠানো হলো, এইসব যে লোক ডাকতে গেছে তাকে ধমক দেবো, লাই বেটা, যাও তুমি বাদশাকে বলো এইসব জেল থেকে বের হবে না, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা না দিয়েছে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি, এই কথা জুলাইখাকে জাতির সামনে বলতে হবে, তারপর আমি এইসব জেল থেকে বের হবো, এছাড়া অসম্ভব, হতে পারে না। জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, অন্যায় আমি করেছি, ইউসুফ অন্যায় করেনি, এইসব নির্দোষ, আমি অন্যায় করেছি। এই ঘোষণা যখন জুলাইখা জাতির সামনে দিল, তখন ইউসুফ আলাইহিসসালাম জেল থেকে বের হলেন, তিনি বলছেন মাজ আল্লাহ, আমি এই বিপদে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, একই বলে আল্লাহ ভরসা। কখনো মেয়েদের ফাঁদে পড়বেন না, এই বোকা ছেলে তোমাকে বলছে, মেয়ের সাথে গল্প করো না, দেখো তোবা করে উঠো, আস্তাক ফেরলো অত বিলাই, জিন্দেগি তার মেয়ের সাথে কথা বলো না, মেয়ে তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ,
সবচেয়ে মানুষের জন্য বিপদজনক বস্তু হলো নারী। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে যাইনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। দেখো তুমি কিভাবে ভাষা উল্টিয়ে দিল হাতে হাতে। জীবনে কোনোদিন তার সাথে প্রেমের গল্প করো না, তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার বিদ্যা ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। তুমি হিসাব করে চলিও, তুমি চিনতে পারোনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংসাক্ষত হতে পারে নারীর চেয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নান্নিসা হাওয়াইল শয়তান, নিশ্চয় হচ্ছে মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল। তিনি বলেন, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে। তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যত বড় পরহেজগার হও না কেন, এক হাসিতে তোমার বুদ্ধিবিদ্যা ঈমান কমে যাবে, তার নাম নারী। তুমি এটা বিবেচনা করি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি ঘৃণা করতে আসিনি। নারী আয়েশাও, নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও, জিব্রাইল এসে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারির, শুনেন, খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন, খাদিজা জি, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা, জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে খাদিজা, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। খাদিজাও তো মহিলা, আপনাকে খাদিজার মতো মনে করি। তো শয়তানকে ওই যে আপনার পাশে বসে আছে, দেখেন ওর ছোটবেলাও, ওর স্বামী নাই, ওর বাপ নাই, ও বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে, ও স্বামী ছাড়াই দুনিয়াতে চলে, ভুল হিসাব। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি ঘৃণা করতে আসিনি, আমি আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপ বলিনি। তবে আপনার পাশে একজন মহিলা বসে আছে, আপনি দেখেন তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ও কি মনে করে, আর বাপ নেই নাকি, বাপ ছাড়ে দুনিয়াতে এসেছে, কা পুরুষ, ওটা তো আপনারই মেয়ে, জবাব আমি দেব। আপনি জান্নাত কিনে নিয়েন, জান্নাত পড়ে আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। আপনি হচ্ছেন দায়ুস, ওই মেয়ে আপনার। আপনি হচ্ছেন স্বামী, ওই বই আপনার, যার পেট দেখা যায় তার পেট দেখা যায়, যার হাত দেখা যায় যার মাথার চুল দেখা যায়, এখনো বসে আপনার মেয়ে প্যান্ট পরে এখন এখন বসে আছে, কাপুরুষ, কি দেখাচ্ছেন আপনি, কষ্ট লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে কেন, আপনাকে আমি মুসলমান মনে করে মনে করছি বলছি, আপনাকে আমি হিন্দু মনে করিনি, আপনাকে আমি ইহুদি মনে করিনি, আপনাকে আমি খ্রিস্টান মনে করিনি, আপনাকে আমি মুসলমান বলেই মনে করছি, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ, আপনি একজন কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি, আপনার বিবাহ করা ঠিক হয়নি, আপনার বাপ হওয়া ঠিক হয়নি, আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে, বইয়ের কাছে চলে গেছেন, চাই ছেলে মেয়ে হয়েছে, এর নাম বাপ নয়, ক্ষমতার নাম বাপ, নীতির নাম মা, ক্ষমতার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজালা তুমিনে নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে। আপনি দেখতে পাচ্ছেন ঢাকা শহরে, গাজীপুর বাজারে হাজারো লক্ষ নারী এসব প্যান্ট পরে থাকছে, গেঞ্জি গায়েতে থাকছে, এরা জাহান্নামী। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বলার কি আছে, তিনি 1450 বছর পূর্বে বলেছেন, আমি তার অনুবাদক, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। এই দেশের মাটিতে কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার বক্তব্য দেবো না। আমি গাজীপুরের মাঠে বক্তব্য দিয়েছি, টাকা দিয়েছে আমাকে 10,000, আমার গাড়ির বিল এসেছে 15,000, আমি বাড়ি থেকে 5,000 টাকা দিয়েছি,
আমি মানিকগঞ্জে গেছি, আমাকে দিয়েছে 6,000-5,000, গাড়ির বিল এসেছে 12,000। আমি দিনাজপুরে প্রোগ্রামে গেছি, এক টাকাও দেয়নি, গাড়ির বিল এসেছে 7,000, এক পয়সা দেয়নি। পরীক্ষা করলো নাকি আল্লাহ ভালো জানে।